আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন সাচী তোর কি মনে করতে খুব কষ্ট হচ্ছে মা দীপ্ত নিষ্পলক চোখে তাকিয়ে আছে গথুলির দিকে শেখা বেগমের প্রশ্নের শব্দহীন তাচ্ছিল্যের হাসিও দিয়েছে বার কয়েক দোচোক ভরে দেখে নিচ্ছে গথুলিকে হয়তো আজই কথুলির জীবনে ওর শেষ দিন হতে চলেছে হয়তো এই দেখাই ওর শেষ দেখা হতে চলেছে কোনো বাবা মাই তাদের মেয়ের জীবনে বা তাদের পরিবারে কোনো ঘাতকের অস্তিত্ব রাখতে চাইবে না যে তাদের অবস্থা করেছে তাদের মেয়েকে হয়তো সেই নির্দয় নিষ্ঠুরতম মানুষের মারাতে দেবে না কথাগুলো ভাবতেই নয়ন সুগল জলে ভরে ওঠে চোখের পাতা নড়লেই সেই জল চোখবে নিচে গড়িয়ে পড়বে যথাসম্ভব নিজেকে সামলে রাখার চেষ্টা করছে দীপ্ত মায়ের কথায় ভাবনার সুতো ছেড়ে গধুলের পড়ে গিয়েছিলাম আম্মু আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম ওয়াশরুমে হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায় তারপর কি হয়েছে আমার কিছু মনে নি আম্মু গধুলির কথা শুনে মাথা তুলে বিস্ফোরিত চোখে তাকাই দীপ্ত অবাধ্য চোখের জল সব বারণ অমান্য করে নিজের কার্য সম্পূর্ণ করতেই ব্যস্ত হয়ে পড়ে কেউ দেখে ফেলার আগেই বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে সেই জল মুছে নেয় দীপ্ত সাজ্জাদ সাহেবের কাছে গথুলির উত্তরটা একটুও যুক্তিসঙ্গত মনে হলো না তিনি ভাবছেন ওয়াশরুমে পড়ে গিয়ে আঘাত পেলে তা কোমর হাত পা মাথায় লাগার কথা তাহলে গোধুলি কপালে আঘাত পেল কি করে আর ডাক্তার বলল ওর কপালে পেরেকের মাধ্যমে ক্ষত হয়েছে তাহলে এখন ও কি বলছে এইসব পরক্ষণেই নিজের সন্দেহকে উড়িয়ে দিয়ে মেয়ের কথায় বিশ্বাস করলেন সাজ্জাদ সাহেব কারণ গথুলি কখনো মিথ্যে কথা বলে না গধূলিকে তো ওয়াশরুমেই পাওয়া গিয়েছিল দরজাটাও ভেতর থেকেই লক ছিল তাই বিশ্বাস না করার কোনো উপায় নেই কিন্তু তাও একটা প্রশ্ন থেকেই যায় তাহলে বাথরুমে পেরেক আসলো কোথা থেকে যাই হোক মেয়ে সুস্থ আছে এতেই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সাজ্জাদ সাহেব এগিয়ে গিয়ে মেঘের কপালে চুমু দিয়ে মেয়েকে সাহস দেওয়ার জন্য জোর গলাই বলে ওঠেন আমার মা অনেক সাহসী তাই না মা কিচ্ছু ভেতর দুর্বল তারা হসপিটালে থাকে তুই কোনো চিন্তা করিস না আমি ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তার বলেছে তোকে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো ডাক্তার বলল তোর দেখাশোনার জন্য ওনারা একজন নার্স পাঠিয়ে দেবে আব্বু তুমি সত্যি বলছো বাবার কথা শুনে খুশিতে গোধুলের চোখ চকচক করে ওঠে সাহেব মেয়ের মাথায় হাত রেখে আশ্বাস দেন তিনি বলছেন তুই বাসায় যা কাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছিস বাবা সকাল থেকে সবাই কত করে বললো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে আসতে কারো কথাই তো শুনছিস না সকাল থেকে কিছু খাসও নি আহান তুই ওকে নিয়ে বাসায় যা আমরা একটু পরে বাসায় চলে আসবো সাজ্জাদ সাহেবের কথাই এতক্ষণে গধূলি দীপ্তকে লক্ষ্য করে দীপ্তের মাথার চুলগুলো উস্কো খুস্ক হয়ে কপালের উপর লেপ্টে রয়েছে চেহারায় মলিনতার ছাপ শার্টের বোতামগুলো অগছালো ভাবে লাগানো ওনার কপালে হাতে ব্যান্ডেজ কেন কি হয়েছে ওনার গধূলি দীপ্তকে পর্যবেক্ষণ করছিল আর মনে মনে কথাগুলো বলছিল দীপ্ত সাজাদ সাহেবের কথা মতো কেবিন থেকে বেরিয়ে যাওয়ার আগে গধূলির দিকে আর একবার তাকাতেই দুজনের চোখা হয়ে যায় গধুলি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে তাড়াতাড়ি ওর নজর দিকে ফিরিয়ে নেয় দীপ্ত ভাবছে গোধুলি হয়তো ঘৃণাই ওর দিক থেকে চোখ সরিয়ে নিয়েছে সেটাই তো স্বাভাবিক এত কিছুর পর তোকে ঘৃণা করাটাই স্বাভাবিক দীপ্ত কথাটা ভাবতেই তার হেসে দেয় দীপ্ত আর এক মুহূর্ত দেরি না করে কেবিন থেকে বেরিয়ে যায় হসপিটাল থেকে গোধুলিকে বিকালের আগেই বাসায় নিয়ে আসা হয়েছে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাবারও খাওয়ানো হয়েছে গধুলি ও ডুমের জানালা দিয়ে দেখতে পাই যে সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে আসে এই সময়টা যে গথুলির ছাদে একা কাটাতে ভালোবাসে এটা মোটামুটি বাড়ির সবারই জানা তাই গথুলিকে কেউ কিছু বলেনি শুধু সাবধানে যাওয়ার কথা বলা হয়েছে তাও আদিবাই কোথুলিকে ছাদে দিয়ে আসে কালকে মাথা ঘুরে পড়ে গিয়ে যা অবস্থা হয়েছে তাই আদিবা কোথুলিকে একা যেতে দেয়নি আদিবা ছাদে গিয়ে কথুলিকে দোলনাটায় বসিয়ে দিয়ে বলে এসেছে শান্ত হয়ে যেন ওইখানেই বসে থাকে একটু পরেও এসে আবার নিয়ে যাবে ছাদের চারপাশে রেলিং আর লাইটগুলোর জন্য ঠিকঠাকভাবে সূর্যটা দেখা যাচ্ছিল না তাই গধূলি দোলনা থেকে উঠে গিয়ে রেলিংয়ের কিনারা খেসে দাঁড়ায় সূর্য ডোবার মুহূর্তেই ছড়িয়ে পড়ে ওই সীমাহীন আকাশের বুকে চারপাশের সৌন্দর্য উপভোগ করতেই থাকে সবাইকে সবটা বলে দিলেই পারতি অহিত কতগুলো মিথ্যা কথা বলার দরকার ছিল না মাত্র ফুট দেড়েক দূরত্বে কেউ এসেছে ওর দাঁড়িয়ে আছে সেই দিকে কোনো খেয়ালি নেই গধূলের আবার হঠাৎ দীপ্তের কলার আওয়াজ পেয়েও ওর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি গধুলি খুব স্বাভাবিকভাবেই দীপ্তের দিকে ফেরে ওকে দেখে যে কেউ ভাববে যে হয়তো গধূলি জানত দীপ্ত আসবে এখানে মিথ্যে বলে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তার জন্য আমার মাত্র আফসোস বা অনুশোচনা কোনোটাই নেই আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি তুচ্ছ একটা বিষয় নিয়ে জল না গড়ানোই ভালো শুধুমাত্র একটা অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে কেউ আমার পরিবারের চোখ ছোটো হয়ে যাক এটা আমি চাইনি কথাগুলো শেষ করে মলিন মুখে একটু হাসি দেওয়ার চেষ্টা করে গধূলি চলে আসার জন্য উদ্যত হতেই দীপ্ত গধূলির হাতটা ধরে ফেলল দীপ্তের এহেন কাণ্ডে কিছুটা হকচকিয়ে যায় গধূলি গধূলি ভ্রুকুটি করে ওর হাতের দিকে তাকায় পরপরই দীপ্তের দিকে ততক্ষণে দীপ্ত নয়ন ছোড়া তোলে গধূলির দিকে তাকায় দীপ্ত ওর ব্যান্ডেজ করা ডান হাতটার উপর গধূলির হাতগুলো রেখে অপর হাতের সাহায্যে আবদ্ধ করে নেয় গধূলি বিস্মিত হয়ে তাকিয়ে আছে গধূলি যদি আমি তোর কাছে কিছু চাই তুই কি আমায় ফিরিয়ে দিবি বল ফিরিয়ে দিবি আপনাকে কিছু দেওয়ার মতো সামর্থ্য কি আমার আছে প্লিজ বল না দিবি গধূলির খুব ভয় হচ্ছে দীপ্ত এমন করছে কেন ওনাকে দেওয়ার মতো ওর কাছে কী বা থাকতে পারে দীপ্ত ওর কাছে কি চাইবে আচ্ছা আগে তো শুনতে হবে দীপ্ত কি বলতে চাইছে কি সুযোগ মানে ভুল শুধরানোর সুযোগ আমি কি সেই সুযোগটুকু পাওয়ারও যোগ্য নই কি দিবি না দিলাম গথুরি একটু সময় নিয়ে উত্তরটা দেয় দীপ্তের চোখে মুখে খুশির চলক ও যে এতক্ষণ এই উত্তরটাই প্রত্যাশা করছিল হাত ছেড়ে দিয়ে গথুলিকে চড়িয়ে ধরে দীপ্ত হঠাৎ করেই দীপ্তের এমন অপ্রত্যাশিত ছোঁয়ায় অস্বস্তিতে পড়ে যায় গধুলি কি করছেন সরি আসলে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম সরি হ্যাঁ তুই কিছু মনে করিস না দীপ্ত গথুলিকে ছেড়ে দিয়ে দাঁড়ায় দীপ্তের কথাই কপাল কুচকাই গথুলি পরক্ষণেই দীপ্ত গথুলির দুগাল মুষ্টিবদ্ধ করে নেয় এবার গথুলি চোখ গোল গোল করে তাকায় দীপ্তের দিকে দীপ্তের এমন হুট হাট স্পর্শ করাটা গথুলির কাছে ঠিক হজম হচ্ছে না সরি রে আমি বুঝতে পারিনি থাপ্পড়গুলো এত বেশি জোরে লেগে যাবে তুই যদি সবার সামনে ওইভাবে না যেতি তাহলে ওই বনির বাচ্চাও তোকে দেখে ওই কমেন্ট করতে পারতো না আর আমি তোকে মারতামও না গধুলি ওর গাল থেকে দীপ্তের হাতগুলো সরিয়ে দিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল বনি আমাকে কি বলেছিল তোকে হট বলেছিল গধুলির প্রশ্নে দীপ্ত মুখটা গোমরা করে বলল দীপ্তের কথা শুনে গধুলি আশ্চর্য হয়ে বলল কি সিরিয়াসলি এই একটা শব্দের জন্য আপনি আমার কপাল ফাটিয়ে দিলেন তাও আবার যেখানে আমার কোনো দোষই নেই সব দোষী তোর তুই যদি না জেরি তাহলে এই যে এই কিছুই হতো না দীপ্ত গধূলের দিকে ওর কপাল হাত আর কোথুলির কপাল দেখিয়ে চোখ রাঙিয়ে পড়ল কথাটা গথুলি অবাকের চরম পর্যায়ে ও বুঝতে পারছে না যে ওর যাওয়া না যাওয়ার সাথে দীপ্তের কপাল বা হাতের কি সম্পর্ক তাই সন্দিহান হান চোখে দীপ্তের দিকে তাকিয়ে বলল আমার সাথে আপনার এসবের কি সম্পর্ক হকচুকিয়ে যায় দীপ্ত কথাটা ওর মুখ মুখফকে বেরিয়ে গেছে পরিস্থিতির সামাল দিতে দীপ্ত গলা খাকারি দিয়ে বলল ওইসব তুই বুঝবি না গধুলি কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থাকে দীপ্তের দিকে আমার বোঝার দরকারও নেই তবে আপনার বোঝার দরকার আছে রায়ান ভাইয়া আবার দুলাভাই হয় তার সাথে আমি একটু ইয়ারকি ফজলামি করতেই পারি এটা আপনার এত রিয়েক্ট করার মতো তো আমি কিছু দেখছি না আর রইলো বাকি বনি উনি বিদেশি আদব কায়দায় বড় হয়েছেন আপনিও তো অনেক বছর বিদেশে ছিলেন আমার থেকে সেটা আপনার ভালো জানার কথা ওই শব্দগুলো ওইখানকার কমন ল্যাঙ্গুয়েজ সো এতে এত রিয়েক্ট করে কিছু নেই হতেই পারে উনি হয়তো পজিটিভলি বলেছেন সেটা আপনি নেগেটিভ ভাবে নিয়েছেন থাপর খাওয়ার পর দেখছি তোর সাহস বেড়ে গেছে মুখে মুখে তর্ক করছিস তুই আমাকে পজিটিভ নেগেটিভ শিখাবি আমি কোনো কালই আপনাকে ভয় পাইনি সময়ের সাথে সাথে হয়তো আচরণে কিছু পরিবর্তন এসছে বয়সের ব্যবধানে মান্যতার খাতিরে সম্বোধনে পরিবর্তন এসছে তাই বলে এটা ভেবে নেবেন না আমি ভুলটাকে ভুল আর ঠিকটাকে ঠিক বলতে ভুলে গিয়েছি আমি আগেও যেমন ছিলাম এখনও আছি আর ভবিষ্যতেও থাকব। আর আপনাকে ভয় পাওয়ার কি আছে আপনি বাঘ না ভালু অন্যায় থাকলে বড় ভাই হিসেবে আমাকে শাসন করতেই পারেন আসলে এই কথলি অকপটে সত্যি বলতে কখনো ভয় পায় না ওর যেটা অনুচিত মনে হবে সেটা কখনোই করবে না তবে কখনো কখনো উচিত কাজগুলোকে অনুচিত ভেবে চুপ থাকাটা ভালো এতে হয়তো অনেকের মনে প্রশান্তি হলে হতেও পারে গধুরের কথা খুব শক্ত মনে হলো দীপ্তের কাছে ভাই এই মেয়ের কি কি দয়ামায়া নাই সত্যি কথা বলে বলে সব এইভাবে মুখের উপর বলে দিতে হবে দীপ্ত এই প্রসঙ্গে আর থাকতে চাইছে না আঘাত না পেলে বাঘ বা ভাল্লোক কারো ক্ষতি করে না জানিস তো বাদ দে ওইসব কথা তুই কি আমার উপর রেগে আছিস কথা শুনে এক ভিড় করেছে গধুলি মনের আকাশে হ্যাঁ আছে সবাইকে সত্যিটা বলিনি বলে এটা ভেবে নেবেন না যে আমি সবকিছু ভুলে গেছি তাই বলে এটা ভাববেন না এর জন্য আমি বদলা নিব রাগটা ক্ষণস্থায়ী কিছুদিন পরে হয়তো আর থাকবে না গধুলি কথাটা শেষ করেই আদিবার আশাই না থেকে নিজেই চলে গেল দীপ্ত অবশ্য সাহায্য করতে চেয়েছিল কিন্তু গধূলি বাধা দেয় গধূলির বলা প্রথম কথাটা দীপ্তের বুকে তীরের মতো গিয়ে বিঁধেছে তবে শেষের কথাটাই একটু হলেও আশার আলো দেখিয়েছে কিন্তু কেন যেন অজানা ভয় আশঙ্কা ঘিরে ধরেছে দীপ্তকে অসহায় চোখে তাকিয়ে রইল গধূলির চলে যাওয়ার পথের দিকে সন্ধ্যার পরে রায়ানদের বাসার সবাই গধূলিকে দেখতে আসে সাথে বনে বন্যও এসেছে গধূলি সবার সাথেই স্বাভাবিকভাবেই কথা বলেছে ইনফ্যাক্ট বনির সাথেও কিন্তু বনিকে দেখে আরেকজন লুচির মতো ফুলছে না পারছে কিছু বলতে না পারছে সহ্য করতে দীপ্ত সোফায় বসে ভাবছে কিভাবে বনিকে একটু সায়স্তা করা যায় পরের আমানতের দিকে চোখ গোল গোল করে কেন তাকিয়ে থাকতে হবে মুখটাকে কেন এত চলতে হবে মুখে যা আসবে তাই বলে দিতে হবে ওর একটা কথাকে কেন্দ্র করে কত কিছু হয়ে গেল এখন আবার মালটা আপেল আঙ্গুর নিয়ে এসে সহানুভূতি প্রদর্শন করা হচ্ছে এই লতিকা যা সবাইকে খাওয়ার জন্য বলে আয় জাকিয়া বেগমের বলা কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই দীপ্তের চোখ চলচল করে উঠল কিছু একটা ভেবে চিন্তিত মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল রাতে সবাই একসাথে ডিনার করতে বসেছে কিন্তু অন্য দিনের তুলনায় আজ একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অন্যদিন খাবার পরিবেশনায় থাকেন জাকিয়া বেগম নয়তো শেখা বেগম কিন্তু আজ আছে দীপ্ত আর ইহান দীপ্তের এহেনো কাণ্ডে সবাই অবাক হলেও দীপ্ত সবাইকে সামলে নিয়েছে পাকা হাতে আরে দীপ্ত ভাইয়া তুমি এটা কি করছো এভাবে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছ কেন ইহান দীপ্তির এখানে অদ্ভুত কাণ্ডে অবাক হয়ে ব্যস্তস্বরে বলল কথাটা কিন্তু দীপ্তের কর্ণ গোচ্ছর হল না ও ওর মতোই কাম সারছে সামনে থাকা পায়েসের বাটিতে ইচ্ছে মতো নুন দিচ্ছে আর গুনগুনিয়ে নিয়ে গান গাইছে দীপ্ত এটা দেখার পর ইহানের চক্ষু চরক গাছ কিছু বলার জন্য ফের মুখ খুলল দীপ্ত ভাইয়া দীপ্ত চোখ রাঙিয়ে ইহানের দিকে তাকাতেই ইহান ভয়ে কথাটা শেষ না করেই চুপ হয়ে যায় ইহান এমনিতেই ভীত ভিত যে রক্ষটা মানুষ বেশি কিছু বললে হয়তো এই মরিচ গুঁড়ো আর নুন একসাথে মিক্সড করে ওকেই খাইয়ে দিবে কি দরকার আগ বাড়িয়ে কিছু বলার তার থেকে ভালো যা হচ্ছে সেটা চুপচাপ দেখে যাক ইহান শুকনো একটা ঢোক গিলে মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে রইল সবাই তৃপ্তির সহকারে খাবার খাচ্ছে বনিকে একটু পরপর পানি খেতে দেখে বনি অবাক হয়ে বলল কি তুই পানি খাচ্ছিস কেন পানি খেয়েই পেট ভরবে নাকি আমার একটু ঝাল লাগছে কি বলিস তাড়াতাড়ি তো খুব ভালো হয়েছে ঝাল নুন একদম ঠিক আছে আমরা সবাই তো খাচ্ছি বন্নির কথায় সবাই সাই দিল বনি বুঝতে পারছে না তাহলে তরকারিটা ওর এত ছাল লাগছে কেন তবে কি ওর মুখে আবার ঘাটা গিয়ে গেল নাকি কিন্তু সামান্য একটু ছাল বেশি হলেও তো মুখের ঘায়ে এত ধরার কথা না বর্ণীর ধূর্ত মস্তিষ্ক ওর কেন জানিনা মনে হচ্ছে তরকারিটা তেকে ইচ্ছে করে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে সত্যতা পরক করে নেওয়ার জন্য বন্নিকে ফিসফিস করে বলল বনি তুই আমার এখান থেকে একটু মাংস খেয়ে দেখতো তোরও ঝাল লাগছে কিনা আমার কেন জানি না মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমার তরকারিতে ঝাল মিশিয়ে দিচ্ছে আচ্ছা দীপ্ত নয় তো দেখ কি বলিস না বলিস দীপ্ত কেন তোকে ঝাল তরকারি দিতে যাবে বন্নির চাপা ধবকে থতমত খেয়ে চাই বনি কাছু মাছু মুখ করে বলল না মানে তরকারিটা তো দীপ্তই দিয়েছে হ্যাঁ দীপ্ত তরকারি দিয়েছে বলে দীপ্ত ঝাল দিয়েছে তোকে চুপচাপ খাটো দুই বন্ধুর মধ্যে চলা কথব কথন আর কেউ না শুনলেও দীপ্ত বুঝতে পারছে বনের সন্দেহের তীর ওর দিকে দীপ্ত এগিয়ে এসে বনের প্লেট থেকে এক টুকরো মাংস নিয়ে বলল কথাটা বলেই মাংসের টুকরোটা পুড়ে দেয় ইহানের মুখে ইহান না পারছে মুখ থেকে ওটা ফেলতে আর না পারছে দীপ্তকে কিছু বলতে ইহান চিপাচ্ছে না বলে দীপ্ত চোখ পাকায় ইহান সাথে সাথে টপ করে মাংসের টুকরোটা গিলে ফেলে মেকি হেসে বলল ঠিকই তো আছে ইহানের কথাই কোথায় সন্দেহ দূর হয় মুখ টিপে হাসছে দীপ্ত খাবার পরিবেশন করার জন্য দীপ্তের সাথে আহানি যেতে চেয়েছিল কিন্তু আহান গেলে দীপ্তকে এইসব করতে দিত না ইহান বোকা আর ভীতু বলেই দীপ্ত ওকেই নিয়েছে মুখে খাই হয়েছে ভেবে এক ঢোক পানি আর এক ভাত মুখে দিচ্ছে বনি দীপ্ত সুযোগ বুঝে ঠেসে ঠেসে বনিকে দুই বাটি তরকারি খাইয়েছে আজকে বাসায় চেয়ে বনির খবর আছে শেষ পাতে যখন পায়েস দেওয়া হলো তখন নুনের তীব্রতা বেড়ে গেল বনের জিভে বনি শুনেছে পায়েস নাকি মিষ্টি হয় কিন্তু নুনে তেতো পায়েস জীবনের এই প্রথম অভিজ্ঞতা আবার সেই সন্দেহ পরীক্ষক সেই ইহান এটাও মুখে ঘা এরই প্রভাব অযুক্তি খোলেও বনিকে এটাই মানতে হলো কারণ ইহার পরীক্ষা করে দিয়েছে খাওয়া দাওয়া করেই চলে যায় গধুলির রুমে আজ আদিপা থাকবে ওকে একা রাখা ঠিক হবে না বলে আদিপা চলে এসেছে থাকবে বলে নার্সদের আসতে বারণ করে দিয়েছে দীপ্ত সবাই জিজ্ঞাসা করাই বলে বাড়িতে এত মানুষ থাকতে নার্সের কি দরকার পরিবারের লোকজনদের থেকে কি নার্সরা বেশি যত্ন নিবে নাকি সব ফাঁকিবাস রাতের বেলায় নাক ডেকে ঘুমাবে তখন তোমাদের মেয়ে আবার বাথরুমে গিয়ে পরে মাথা ফাটাবে দীপ্তের কথা সবার কাছে গ্রহণ যোগ্যতা পাই শুধু কধুলি ছাড়া রাতে ওর দেখাশোনা করতে নার্স আসবে শুনে বেশ খুশিই হয়েছিল কিন্তু দীপ্ত কধুলির সেই খুশিকে বেশিক্ষণ স্থায়ী হতে দিল না ফলে মনমারা হয়েই শুয়ে পড়েছে গধুলি। আদিবা ঘুমিয়েছে অনেকক্ষণ হয়েছে কিন্তু গোধূলির চোখে ঘুম নেই হঠাৎ করেই আদিবার ফোনে কল আসতেই গধূলি ঘুমের ভান করে শুয়ে থাকে আদিবা তড়িঘড়ি করে উঠে ফোন দিয়ে ব্যালকনিতে চলে যায় আদিবা চলে যেতেই চোখ খুলে মুচকি হাসি দেয় গধূলি রায়ান কল দিয়েছে রুমে কথা বললে গধুলির ঘুমের ব্যাঘাত ঘটবে বলে আদিবা রুম থেকে চলে গেছে ব্যালকনিতে বাল্বটা চালানো বলে রুমের ভিতর থেকে আদিবাকে স্পষ্ট দেখা যাচ্ছে গধুলি আদিবার কথা শুনতে না পেলেও আদিবা যে রায়নের সাথে প্রেমালাপ করছে তা ঠিকই বোঝা যাচ্ছে বোনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল গধুলি। পর মুহূর্তেই দেখতে পেলেও ওর দিকে একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে ড্রিম লাইটের আলোয় তার অবয়ব দেখে বোঝা যাচ্ছে উক্ত বিশাল দেহের ছায়ামূর্তিটি কোনো পুরুষ মানুষের গধুলি ভয়ে চরসর হয়ে কাঁথা দিয়ে মুখটা ঢেকে নেয় চোখ মুখ খিচে বন্ধ করে দোয়া তরুদ পড়া শুরু করে দিয়েছে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কারোর কোনো সারা শব্দ না পেয়ে গধূলি কাঁথার ভিতর থেকে অনুমান করছে হয়তো সেই ছায়ামূর্তিটি হয়তো চলে গেছে তাই মুখের সামনে থেকে কাঁথাটা হালকা সরিয়ে উকে দিতে নিলেই ওর পঞ্চ আত্মা উড়ে যাওয়ার মতো অবস্থা ছায়া মূর্তিটি ঠিক ওর পাশেই দাঁড়িয়ে আছে গধুলি তড়িখড়ি করে আবার কাঁথার আলারে মুখ লুকিয়ে জুড়ে জুড়ে দোয়া দরুদ পড়তে থাকে পরক্ষণেই বুঝতে পারে কাঁথার সময় তোকে কেউ পাঁচ কোলে তুলে নিয়েছে আকস্মিক এমন হওয়ায় গোধুলি খুব ভয় পেয়ে যায় নিজের ব্যালেন্স রাখতে সেই ছায়ামূর্তির গলা আঁকড়ে বিশাল ছায়ামূর্তির কাছে গোধুলির আয়তন খুবই সামান্য গোধুলি অনুভব করতে লাগলো ওকে কোলে তুলে নিয়ে নির্বিকারভাবে হেঁটে কোথাও চলে যাচ্ছে ও আব্বু আম্মু তোমাদের সাথে আমার দেখা হলো না গো আজ রাইলে আমাকে নিয়ে যাচ্ছে যান কবজ করবে বলে তোমাদের মেয়েকে তোমরা হয়তো আর খুঁজেই পাবে না গো এই দেখো সিঁড়ি দিয়ে কোথায় যেন চলে যাচ্ছে আমাকে নিয়ে মনে হয় আকাশে উড়ে গেছে এখন এইখান থেকে আজ আমাকে ঠাস করে ছেড়ে দেবে আমি টুস করে অকাল লাভ করব গো আব্বু গধুরি বিলাপের ভঙ্গিতে বিড়বিড় করে কথাগুলো বলছে গধুরিকে এইসব আবল তাবল বিড়বিড় করতে শুনে ছায়া মানবটি দাঁড়িয়ে যায় গোধূলির মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করলো গধুলি কি বলছে গধূলির বিড়বির শব্দ চরম হাসিতে মেতে ওঠে সেই ছায়া মানব হাসির মাত্রা এতটাই বেশি ছিল যে গধুলি সারা শরীরে ঝাঁকি লাগছে হাসির আওয়াজ শুনেই থমকে যায় গধুলি ওর কাছে হাসির আওয়াজটা খুব চেনা চেনা লাগছে তাই সব ভয় ডট সাইডে রেখে চোখ পুজো মাথার উপর থেকে কাঁথাটা একটানে সরিয়ে ফেলে পিটিয়ে চোখে মাথা তুলে তাকায় উপরের দিকে থমকে গেল গোধুলি। কাকে দেখছে ও এটা যে বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে গধুলি পর মুহূর্তেই ওর রাগ উঠে যায় আপনি তা নয় তো কি আজরাইল সিরিয়াসলি গধুলি তোর মাথায় আর অন্য কোনো কিছুর কথা এলো না ডিরেক্ট আজরাইল সোফানি হা 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 গধুলির রাগ যেন থরথর করে বেড়ে যাচ্ছে একদম হাসবেন না বলে দিচ্ছি আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে কোল থেকে নামান বলছি হ্যাঁ হ্যাঁ নামাচ্ছি আমারও কোনো ঠেকা পড়েনি যে তোকে কোলে তুলে নিয়ে ঘুরবো তো নিয়েছেন কেন আমি বলেছি আমাকে কোলে করে নিয়ে ঘুরতে হুশ আস্তে কথা বল তোর গলা শুনতে পেয়ে আদি বাপু চলে আসবে এই তুই এত জোরে কথা বলিস কেন রে চলে আসুক তাতে আমার কি আর আপনি আমাকে আমার ঘর থেকে এমন চোরের মতো নিয়ে আসলেন কেন তোর জন্য মানে কথা বলেই চিফ কাটে গধুলি মুখ ফসকে বলে ফেলেছে কথাটা সরি 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 আমি ওইভাবে বলতে চাইনি আসলে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে হ্যাঁ তা তো বেরোবেই আমি যখন ভুল করেছি তার জন্য কথা তো আমাকে শুনতেই হবে সরি হয়েছে থাক আর সরি বলতে হবে না আমি কিছু মনে করিনি সত্যি তো তাহলে এমন গম্ভীর মুখে বলছেন কেন এমনি ঠিক আছে এখন তো অন্তত আমাকে কোল থেকে নামান আমার খুব অস্বস্তি হচ্ছে লিপ্ত আর এক সেকেন্ড তো দাঁড়িয়ে না থেকে গধুলিকে দোলনাটাই বসিয়ে দিয়ে বলল অনেকক্ষণ ধরে দেখছিলাম ঘুমাতে পারছিলি না চাঁদহীন বা চাঁদনি রাত আর মেঘলা বা মেঘমুক্ত আকাশ দুটোই তোর খুব প্রিয় মোর্দা কথা রাতের আকাশ দেখা তোর পুরনো অভ্যাস ভাবলাম হয়তো সেই অভ্যাসের জেরেই ঘুম না তুই অসুস্থ ঠিক সময় ঘুমের প্রয়োজন পর্যাপ্ত ঘুম না হলে শরীর খারাপ করবে তাই ছাদে নিয়ে আসলাম যাতে আকাশ দেখার জন্য আর নির্ঘুম না থাকতে হয় হয়েছে এবার উত্তর পেয়েছিস শান্তি মিলেছে তোর নে এবার এই চাঁদ অন্ধকার আকাশ দেখে আমাকে উদ্ধার কর এতক্ষণ তো ভালোভাবেই কথা বলছিল আর এখন কথার ছিঁড়ি দেখো পর মুহূর্তেই গলার স্বর উঁচু করে বলল তা আমি কি আপনাকে বলেছিলাম আমাকে ছাদে নিয়ে আসতে এই এক সেকেন্ড এক সেকেন্ড আমি যে রাতে ঘুমানোর আগে ছাদে আসি এটা আপনি জানলেন কি করে কি হলো বলুন এখন কেন কথা বলছেন না হুম এতক্ষণ তো অনেক কথা বলছিলেন ধুর দীপ্তের কোনো উত্তর না পেয়ে বিরক্তি হয়ে আকাশ দেখাই মনোযোগ দিল অন্যদিকে আদিবা রুমে এসে গোধুলিকে দেখতে না পেয়ে ভাবে হয়তো ওয়াশরুমে গেছেন আদিবা গিয়ে দেখে গোধুলি ওয়াশরুমে যায়নি হঠাৎ করেই আদিবার ছাদের কথা মনে পড়ে আদিবা ছাদের উদ্দেশ্যে বেরিয়ে আসে ছাদের যাওয়ার সময় বিড়বির করে বলল মে সাহস দেখেছ এই রাতের বেলায় অসুস্থ শরীর নিয়ে ছাদে চলে গেছে বড্ড বার দেখছি এবার তো ওকে একটু বকনি দিতেই হবে একদিকে গোথুলি ঘুমে টলমল করছে দীপ্ত আস্তে করে গিয়ে ওর পাশে বসে পড়ে তা না হলে ঘুমে ঢুলে পড়ে গিয়ে নাক মুখে ভেঙে চুড়ে আর এক কাণ্ড বাঁধাবে সাজি সা আদিবা ওর পুরো কথা শেষ করতে পারেনি দীপ্তকে দেখেই গিয়ে বলল দীপ্ত তুই এখানে ঠোঁটের কাছে আঙ্গুল দিয়ে মাথা নাড়িয়ে আদিবাকে কথা বলতে বারণ করে আর ইশারাই বোঝাই ও ঘুমিয়ে গেছে গধুলি দীপ্তের কাঁধে হেলান দিয়ে দিব্যি ঘুমুচ্ছে এই দিকের কিছুই এর কান অব্দি পৌঁছচ্ছে না গধুলি তো ঘুমিয়ে গেছে রে দীপ্ত এখন ওকে আমি ঘরে নিয়ে যাব কি রে যেন আমি আছি কি করতে আমাকে কি তোমার চোখে পড়ে না অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কথাটা বলল দীপ্ত হ্যাঁ কিছু বললি দীপ্ত না আমি আবার কি বলবো না আমার মনে হলো তুই কিছু একটা বললি যাকে বাদ দে দেখ তো সাজি তো ঘুমিয়ে গেছে সাজি ওঠ সাজি গোধুলিকে ডাকতে গেলে দীপ্ত আদিপাকে থামিয়ে দিয়ে বলল আপু থাক ও যখন ঘুমিয়ে পড়েছে তাহলে আর ডাকার দরকার নেই আমি না হয় ঘর অবধি দিয়ে আসি হুম সেটাই ভালো হবে কিন্তু ওকে কোলে নিতে পারবি এখন মাথা ফেটেছে কোল থেকে পড়লে না হয় কয়েকটা হাড়গোড় ভাঙবে দীপ্ত না থাক তোর কোলে নিতে হবে না পরে তুই ওকে ফেলে ব্যথা দিবি আমি ওকে ডেকে সজাগ করি আরে মজা করছি তোমার কি মনে হয় ওকে কোলে নিতে আমার কষ্ট হবে হ্যাঁ তোমার বোনের যে শরীর ওকে কোলে নিয়ে পুরো বাড়ি চক্কর দেওয়া যাবে হয়েছে এত বাহাদুরি দরকার নেই তুই শুধু আমার ঘর অবধি নিয়ে আয় তাহলেই হবে ওকে তুমি যাও আমি আসছি দীপ্ত গধূলিকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় গধূলির ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে থেকে ব্যান্ডেজ করার জায়গাটাই আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়েই চলে আসে চার দিন পর সময় সকাল আটটা বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে নূরজাহান ভিলাই রান্নার তোরজোর শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। বৃষ্টির দিনের সবার প্রিয় খাবার হলো খিচুড়ি কিন্তু এই নূরজাহান ভিলায় খাবারের তালিকাটা একটু ভিন্ন কারো কারো ভোনা খিচুড়ি পছন্দ আবার কারো পছন্দ কাচ্ছি বর্ষাকাল আসলেই এই পদের খাবারের গন্ধে পুরোবারই ম করে আজও তার ব্যতিক্রম ঘটল না ড্রয়িং রুমে বসে আছেন আহসান সাহেব ক্ষণে ক্ষণে চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর খবরের কাগজ পাতা উল্টাচ্ছেন বাড়ির বাহিরে গাড়ির হর্ন বাজতেই ভ্রৌকটি করে কতক্ষণ সদর দরচার দিকে তাকিয়ে রইলেন ভাবে বোঝা যাচ্ছে বাড়ির সামনে এমন বিরামহীন হর্ন দেওয়ায় উনি বেশ বিরক্ত অবশ্য এর দুটি কারণ হতে পারে এক তার অসুস্থ মেয়ে ঘুমুচ্ছে দুই তিনি খবরের কাগজ পড়াই মনোযোগ দিতে পারছেন না এরই মধ্যে আরও একবার গাড়ির হর্ন বেজে উঠল আহসান সাহেব কিঞ্চিৎ রেগে উঠে দাঁড়ান সদর দরজার দিকে এগিয়ে গলার স্বর উঁচু করে বললেন আবুল দেখ দেখতো কে এসেছে আবুল আর হাবুল আপন দুই সহদর আহাবুল মিয়ার দুই ছেলে আহাবুল মিয়াই নূরজাহান ভিলার দারোয়ান আজ তিনি অনুপস্থিত গ্রামের চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে তাই দ্বন্দ্ব মিটমাট করতে একদিনের জন্য গ্রামে গিয়েছেন তার পরিবর্তে দুই ছেলেকে দারোয়ানের দায়িত্বে রেখে গেছেন একজনের পরিবর্তে দুইজনকে রেখে যাওয়ারও কারণ আছে আসলে আবুল একটু বোকার স্বভাবের আর হাবুল কানে একটু কম শোনে খুব কাছ থেকে কথা বললেও ওর শুনতে অসুবিধে হয় তাই আর কি এই দুই সহোদরকে রেখে যাওয়া যাতে একজন আরেকজনকে সামলাতে পারে এই মুহূর্তে দুই ভাই বোনে লুডো খেলা নিয়ে ব্যস্ত হাবুল তো এমনিতেই কানে শোনে না তার উপর বাহিরে বৃষ্টি হচ্ছে তাই আহসান সাহেবের ডাক ওর কান অব্দি এসে পৌঁছয়নি আর আবুল তো আবলই লুডু খেলায় এতটাই মত্ত হয়ে আছে এই বৃষ্টির মধ্যেও যে দারোয়ানদের প্রয়োজন হতে পারে সেই বোধবুদ্ধিও লোক পেয়েছে এ আবুল্লা গেটটা খুললা দে না এইবার টনক নরে আপুলে খেলা ছেড়ে হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে সাথে সাথে হাবুলও খেলায় বিলম্ব হবে বলে কোথায় যাচ্ছিস খেলাটা তো আর একটু বাকি আছে মালিক বলল গেট খুলে দিতে তাহলে তুই বাড়ির দিকে যাচ্ছিস কেন মালিকের সাথে দেখা করে আসি কেন আমি যে তার কথা শুনতে পেয়েছি এটা তাকে দেখা যাবে না আরে গাধা তুই তার কথা শুনতে পেয়েছিস বলি তো গেটটা খুলে দিবি এখানে আলাদা করে তোর মুখ দেখানোর কি আছে দুই ভাইয়ের কথোপকথনের মধ্যে আবারও গাড়ির হর্ন বেঁচে উঠল আবুল ঘরের ভিতর থেকে দুটো ছাতা নিয়ে আসে তারপর দুই ভাই দৌড়ে গিয়ে গেটটা খুলে দেয় গেট খুলে দিতে তিন তিনটে গাড়ি এসে থামল নূরজাহানের ভিলার সামনে সাজে উঠ মা আর কত ঘুমাবে দেখ বাড়ি ভর্তি কত মানুষ সে কখন থেকে এসে বসে আছে আর তুই এখনো ঘুমাচ্ছিস পরে তো বলবি আমাকে কেউ কিছু জানাওনি কেন জাকিয়া বেগম কথুলিকে ডাকছেন আর নরম গলায় এই সব বলছেন মাথা চেপে ধরে উঠে বসলো গধুলি। কি হয়েছে সাজি তেমন কিছু না বড় মা মাথাটা একটু ব্যথা করছে জানি রে মা তুই অসুস্থ কিন্তু আমি কি করব বলতো ওইদিকে আমার বাপের বাড়ির লোক রায়ন্তের আত্মীয় স্বজন সবাই সকালে এসে আমাদের বাড়িতে উপস্থিত বলা নেই করি এইভাবে চলে আসলো আমি আহানের মামাকে জিজ্ঞেস করায় ও বলল তোর বাবাই নাকি ওদেরকে কাল রাতে ফোন দিয়ে আজ সকালে আসতে বলেছে অথচ সে নিজেই সেই কথা ভুলে বসে আছে তোর বাবাইকে জিজ্ঞেস করলাম হঠাৎ করে তার এমন কি জরুরি কাজ পড়ে গেল যে সবাইকে ডেকে পাঠিয়েছে সে কি উত্তর দিয়েছে জানিস কি তার মেয়ের এঙ্গেজমেন্ট নাকি খুব ধুমধাম করে করবে তাই সবাইকে আসতে বলেছে সবার সাথে আলোচনা করে তাদের মতামত নিতে হবে তাই তোকে ছাড়া তো তোর বাবাই চোখে কিছু দেখেই না মেয়েকে একেবারে চোখে হারাই তাই আমাকে বলল তোকে যেন সে চোখের সামনে দেখতে পায় আমি বলেছিলাম কি দরকার মেয়েটাকে শুধু শুধু উপর নিচ করানো সবে এত বড় একটা ধকল গেছে ওর উপর দিয়ে কিন্তু কে শুনে কার কথা তাই তোকে ডাকতে এলাম তোর কাকেও তো বাড়িতে নেই ওর মায়ের নাকি শরীরটা আবার খুব খারাপ করেছে তাই সকাল সকালে বেরিয়ে গেছে ওদের ছাড়াও তো কিছু করা সম্ভব নয় অবশ্য তোর কাকায়ের সাথে তোর বাবাই কথা বলেছে ওরা বলল সবাই যে সিদ্ধান্ত নিবে সেটাই ওদেরও সিদ্ধান্ত ও তুমি আর আম্মু সবকিছু সামলাতে পারবে চলো আমি তোমাদের হেল্প করে দিই ওরে আমার লক্ষ্মী সোনারে নিজের যে হাল বাঁধিয়ে রেখেছেন সেটা আগে ভালো হোক তারপর না হয় আমাদের হেল্প করতে আসবেন তোর ফুফি আসছে ওকে নিয়ে করবে রায়ানদার বাড়ির আত্মীয় স্বজনরা আদিবাকে দেখতে চাচ্ছে ওকে একটু রেডি করে দিতে হবে না নতুন কুটুম বাড়ি এমনি এমনি তাদের সামনে যাওয়া যায় একটু শাড়িটাড়ি পরিয়ে দিলে ভালো হবে না তোর মা তো কাজ করতে করতে সময়ই পাচ্ছে না তুইও তো অসুস্থ তার চেয়ে বরং এটাই ভালো হয় না লাজুক চলে আসুক আচ্ছা আমি লাজুককে কল দিচ্ছি তুমি যাও ঠিক আছে আর শোন তুই কিন্তু সাবধানে চলাফেরা করিস মা ওকে ও হ্যাঁ শোন না সাজি তাড়াহুড়াই একদম ভুলে গেছি আহান আর ইহান বাজারে গেছে ওদের ফোন বাসায় রেখে গেছে তুই একটু দীপ্তকে ফোন করে বলে দে তো ও যাতে তাড়াতাড়ি চলে আসে জাকিয়া পেকমের কথা শুনে টাস্কি খেয়ে চাই কথুলি